হ্যালো এভ্রিওান রামকৃষ্ণ মিশনে আরও একটি ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও তোমরা সবাই জানো রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রসিদ্ধ একটা ফেমাস ইনস্টিটিউশন তবে রামকৃষ্ণ মিশন শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য প্রসিদ্ধ নয় সেখানে ডাব্লিউ বিসিএসের জন্যও কোচিং করানো হয় আর আজকের এই নোটিসটি ডাব্লিউ বিসিএসের ভর্তির জন্যই দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন অত্যন্ত প্রসিদ্ধ এবং ভালো একটা প্রতিষ্ঠান খুবই ডিসিপ্লিনড এখানে তোমরা যদি ভর্তি হতে পারো তাহলে অবশ্যই প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং অনেক কম খরচে বিসিএস পড়তে পারবে তো ডিটেলসে আমরা দেখে নেব কী কী আছে দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে অবস্থিত এই প্রতিষ্ঠানটি স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এখানে মেনলি বিভিন্ন ভাষা শেখানো হয় তবে সিভিল সার্ভিসের কোচিংও দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওদের ফোন নম্বর এখানে ইমেল আইডি রয়েছে সিভিল সার্ভিস কোচিং উইং অর্থাৎ বিসিএসের জন্য আলাদা করে একটা উইং বা আলাদা কক্ষ ওরা খুলেছে এখানে ভর্তি করতে গেলে কী কী ক্রাইটেরিয়া কী কী কোয়ালিফিকেশন কী অ্যাডমিশন প্রসিডিওর কত টাকা খরচ কত দিনের কোর্স এ সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড অর্থাৎ অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে ফ্রম ইয়াং ডাইনামিক ইন্ডিভিজুয়ালস ফর অ্যাডমিশন টু দ্য সিভিল সার্ভিস কোচিং ক্লাসেস ডাব্লু ফর দ্য সেশন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশের মে মাসে শুরু হবে এবং দু হাজার পঁচিশের এপ্রিলে এটা শেষ হচ্ছে এক বছরের এই সেশনের জন্য ভর্তির বিজ্ঞপ্তি কতদিনের কোর্স ডিউরেশন টুয়েলভ মান্থস এক বছর টোটাল নাম্বার অফ সিটস খুবই কম পঞ্চাশ জন স্টুডেন্ট সুযোগ পাবে এলিজিবিলিটি কি গ্র্যাজুয়েশান ইন আর্টস সায়েন্স কমার্স এনি আদার ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিম থেকে যদি পঞ্চান্ন শতাংশ নাম্বার তোমাদের থাকে গ্র্যাজুয়েট লেভেলে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোড অফ সিলেকশন কীভাবে সিলেক্ট করা হবে রিটেন অ্যাডমিশন টেস্ট ইন অফলাইন মোড অফলাইন মোডে তোমাদের রিটার্ন টেস্ট হবে সাবজেক্টস ফর দ্য অ্যাডমিশান টেস্ট কী কী সাবজেক্টের উপরে টেস্ট নেওয়া হবে ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ডারি বা মাধ্যমিক সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদের এই কতগুলো সাবজেক্টের উপরে নলেজ চেক করা হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ইংলিশে কিন্তু কোয়েশ্চেন হবে ডেট অফ অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হবে কবে সেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে ইলেভেন এ এম খুব ভালো করে নোট করবে এপ্রিল মাসের সাত তারিখে দু হাজার চব্বিশে যেদিন রবিবার পড়ছে এগারোটা থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ সেটা হচ্ছে আঠাশ চার দু হাজার চব্বিশ এগারোটা এ এম থেকে যদি পাশ করো তাহলে ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড রিটার্ন অ্যাডমিশন টেস্ট যারা রিটার্ন টেস্টে পাশ করবে তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে ফি স্ট্রাকচার কেমন খরচ হবে এ টোটাল অ্যামাউন্ট অফ রুপিস টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড থ্রি প্লাস জিএসটি ইজ টু বি পেইড ইন ফুল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফর ওয়ান ইয়ার ওয়ান টাইম পেমেন্ট অনলি তোমাকে একবারই পে করতে হবে এবং কত টাকা কুড়ি হাজার তিনশো টাকা এবং তার সাথে কিছু জিএসটি যেটা হচ্ছে এইট্টিন পারসেন্ট তো সব মিলিয়ে যে অ্যামাউন্ট হবে সেই টাকাটা তোমাকে ফুল পে করতে হবে ওয়ান টাইম অ্যাপ্লিকেশন ফর্মস ফর দ্য সিভিল সার্ভিস কোচিং প্রোগ্রাম উইল বি ইস্যুড ফ্রম দ্য অফিস অফ দ্য ইনস্টিটিউট অন অল ওয়ার্কিং ডেজ ফ্রম ফিফটিন টু টু থাউজেন্ড ফর্ম তোমাদের নিতে হবে অফিস থেকে কালেক্ট করতে হবে ওখানে গিয়ে গোল পার্কে এবং পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে টাইম হচ্ছে এগারো থেকে বিকেল পাঁচটার মধ্যে অন ক্যাশ পেমেন্ট অফ রুপিজ ফিফটি অনলি অর্থাৎ ফর্মটা নিতে গেলে পঞ্চাশ টাকা পে করতে হবে All applicants must submit properly filled-in applications with photocopies of self-attested mark sheets or certificates in support of their date of birth and educational qualification, with one passport-size color photograph duly signed by the applicant on or before 30th March 2024 at the office by 4:30 p.m. or 3rd ভালো করে ফর্মটা ফিল করতে হবে সম্পূর্ণ তারপর সেলফ অ্যাটেস্টেড নিজের মার্কশিট দিতে হবে তারপর বার্থ সার্টিফিকেটের প্রমাণ সমস্ত কিছু দেওয়ার পর পাসপোর্ট সাইজের একটা কালার ফটোগ্রাফ দেবে সাদা কালো নয় যেখানে ভালো করে তোমার সাইন থাকবে তার উপরে এবং সেটাকে জমা দিতে হবে তিরিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখের মধ্যে তোমাকে দিতে হবে বিকেল সাড়ে চারটের মধ্যে তো এই ছিল টোটাল অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া সমস্ত নিয়ম যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো গাইডেন্স পাবে এখানে বড়ো বড়ো বিসিএস ফর্মার অফিসাররা এখানে এসে পড়ান আমি নিজে স্পোকেন ইংলিশ পড়ার সময় দেখেছি তারা এসে বিভিন্ন স্পিচ লেকচার দিয়ে থাকেন তো অবশ্যই খুবই ভালো একটা ক্লাস তোমরা পাবে অবশ্যই যারা যারা ভর্তি হতে চাও এই জন ক্যান্ডিডেট মাত্র নেওয়া হবে তাই ভালো প্রিপারেশান নিয়ে তোমরা চেষ্টা করতে পারো এবং ভিডিওটি যদি হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে গ্রহ হতে হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ